আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই, আশা করছি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি, একদম রেডি শেডি হয়ে ক্যামেরার সামনে আসলাম। তো এখন টাইম হয়েছে 11টা আর আমি তো রেডি আছি, তুমি দেখতে পারছো। তো আজকে যাচ্ছি হলো একজন মাতাজির ছেলের আশীর্বাদ সেখানে। তো ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু হয়ে উঠলো না। ওরকম কোনো বিশেষ কাজ যে আমি করেছি ওরকম কোনো কিছু না। ব্রেকফাস্ট আমার শাশুড়ি মাই করে নিয়েছে, মানে বানিয়েছিল, তো সবকিছু করেছি। তো শুধু নিজেকে রেডি করতে করতে মানে এতটা লেট হয়ে গেছিলাম কি আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। মানে এটা কোনো কথা? তাও ভালো যে এখন ঘরে থেকে আমি স্টার্ট করতে পেরেছি ব্লগটা, না হলে মানে বাইরে গিয়ে স্টার্ট করতে হতো। আচ্ছা, তো আজকে মানে আমি ধমধম করে রেডি হয়ে গেছি। মা আমাকে পুরো টাইম দিয়েছিল যে টাইমটা, তো সেই টাইমের মধ্যে আমি পুরো রেডি হয়ে গেছি। তো এখন শুধু মা রেডি হবে আর আমরা বের হব। ওকে, তো ঠিক আছে, এখন ধমধম তো আমি রেডি হয়ে গেছি, রুম টুমও যতটুকু পেয়েছি গুছিয়ে নিয়েছি। তো তোমরা সবসময় দেখতে পারো যেখানে টাওয়েলটা তো ভেজা থাকে, তাই আমি রুমের মধ্যে দিয়ে দিই, তো শুকিয়ে যায়। তো এইগুলো ইগনোর করো, সবার বাড়িতে এইসব জিনিস হয়। ঠিক বলেছো। তো ঠিক আছে, আমি এখন আজকে যখন যাবই আশীর্বাদে, তো ওখানে আশীর্বাদে কি কি হচ্ছে, কে কে আসছে, মাতাজিরা কীরকমভাবে সেজেছে, আমি কীরকম সেজেছি সেটাও শেয়ার করবো। একটু পরে তোমার পেয়ে যাবে, আমি তো সবসময় আমি কীভাবে সাজি তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম আজকে যখন আমি যাচ্ছি একটা আশীর্বাদে, তো সেখানে গিয়ে কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, এখন তো আমি রেডি হয়ে গেছি, তো বের হওয়ার পর আর কী কী হয় ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একটু পরে আবার দেখতে পাবে আমাকে আয়নার দ্বারা। আমি তোমাদের সাথে একটু আমার লুকটা শেয়ার করার চেষ্টা করছি, তো যদি বুঝতে পারো তো ঠিক আছে, মানে আমারও এরকম করে দেখাতে ভালো লাগে না। তো ঠিক আছে, আমি মাকে না হলে ছদ্মিকে, ছদ্মিও যাচ্ছে, মাকে না হলে ছদ্মিকে বলবো কি আমার একটা ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করার জন্য, একটু ভিডিও ক্লিপ নিয়ে নেওয়ার জন্য। তো এখন এইভাবে দেখাতে পারছি আমি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এই শাড়িটা আমাকে আমার দিদা শাশুড়ি, যে ইনি কি আমার বাড়িতে আছে এখন, এসেছিল ঘুরতে, তো দিদা শাশুড়ি আমাকে গিফট করেছে। তো কেমন হয়েছে শাড়িটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা রেডি শেডি হয়ে, তো আমি তো আগে রেডি হয়ে গেছিলাম, তারপরে মা রেডি হয়েছে, তারপরে আমরা এসে পড়েছি ছদ্মিদের বাড়িতে। আর রাধিকা ঘুমিয়েছিল এখানে, তখন মশারি টশারি টানানো, ও ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠে গেছে, তারপর ওকে একটু সাজুগুজু করে দিয়েছি। দেখো দেখো এখানে, শুনো দেখো, আমি দেখো এখানে দেখো এই যে, তো ছদ্মিও রেডি হয়ে গেছে, তারপর মাকে দেখাচ্ছি। এই যে মা, দেখো মা কি সুন্দর একটা শাড়ি পরেছে। ছদ্মি হয়তো উপরে গেছে, ছদ্মি আসুক, তারপর ছদ্মিকেও দেখাবো ছদ্মি কিভাবে রেডি হয়েছে। তো এই যে ছদ্মি রেডি হয়ে গেছে, ছদ্মিকে আজকে প্রথমবার আমি এরকম রেডি হতে দেখেছি। এমনি ছদ্মি সবসময় সিম্পলই থাকে, তো আজকে একটু মানে একটু সেজেছে, মানে অত বেশিও না, ছদ্মি থেকে বেশি দামি সেজে নিয়েছি পুরো। চলো এবার আমরা বেরোই, কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছে, আর মা রাধিকাকে কোলে নিয়ে বাড়ি দাঁড়িয়ে আছে, এখন আমি আর ছদ্মি বেরোবো। তো চলো একবারে ওদের বাড়িতে গিয়ে কথা হচ্ছে। A few moments later. তো আমরা এসে পড়েছি এখানে, আর এখন এখানে হচ্ছে ফটোশ্যুট। তো আমাদের আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গেছিলো যে আশীর্বাদ অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন এসে দেখছি এখানে ফটোশ্যুট হচ্ছে। তো যেই দাদাটা মারুন কালারের কুর্তা পরেছে তারই ছিল আজকে আশীর্বাদ। তো ফটোশ্যুট মানে হচ্ছে ওখানে, তো ফটো ক্লিক করার জন্য আমাকে, ছর্দিকে, মাকে, সবাইকে ডেকেছে। আর মা কি করেছে, সব মাতাজিদেরকেও ডেকে নিয়ে এসে পড়েছে, যাতে একসাথে একটা গ্রুপ ফটো হয়ে যাক। তো আমিও ফটো ক্লিক করেছি, তো ফটোগুলো তো এখন আমার কাছে নেই, তো যখন পাবো ফটোগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হাত দেখাও, একটু হাত দেখাও, হ্যালো গাইজ, আমি ইউটিউবে
আছি এই ছোট পুচকু বেবিটাকে পেয়ে আমি সবকিছু ভুলে ওর সাথে খেলতে লেগে গেছিলাম। আমি পুচকু বাচ্চা খুব বেশি ভালোবাসি। আর এটা হলো ভোগের প্রসাদ, মানে যা যা রান্না হয়েছিল সব কিছু ঠাকুরকে ভোগ লাগানো হয়েছিল। আমি ভাবলাম এত সুন্দর করে সাজানো আছে, তোমাদের সাথে শেয়ার করি। আমাদের জামাই লাগতেছে। অনেক সুন্দর করে সিঁদুর খেলা হয়েছে। আর সেই সময় আমি খেতে বসেছিলাম আর আমার ফোনটা একজনকে দিয়ে বলেছিলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নেওয়ার জন্য। সে অনেক সুন্দর করে ভিডিও ক্লিপ নিয়েছে, কিন্তু ফোনটা আমার হাতে না থাকাতে আমি যে কী কী খেয়েছি তা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এখানে সব মাতাজিরা খেতে বসেছে আর সবাই জিজ্ঞাসা করছে আমি খেয়েছি কি না। আর এখানে ছেলের মা ছেলেকে যে ধান দুবার দিয়ে আশীর্বাদ করা হয়েছে সে আশীর্বাদটা রাধা মাধবের চরণ থেকে উঠিয়ে সুন্দর করে বেঁধে দিয়ে দিচ্ছে। কারণ কি, যেই ধান দুব্বা দিয়ে ছেলেকে আশীর্বাদ করা হয়েছে সেই আশীর্বাদী ধান দুব্বাটা মেয়ের মাথাতেও ছোঁয়ানো হয়, তার জন্য সুন্দর করে বেঁধে দিয়ে দিচ্ছে। জলদি খাও সিন্দুর লাগা মতো। ও মাতে পিঙ্কি মাতাজি, পিঙ্কি মাতাজি জলদি খাও সিন্দুর লাগা মতো খাও। ও মাতাজি, ওই রিঙ্কু লজ্জা করবো না কিন্তু, হ্যাঁ লজ্জা করবো না কিন্তু, হ্যাঁ না। কয়েকজন মাতাজি আগেই খেতে বসেছিল আর এখন কয়েকজন মাতাজি খেতে বসেছে। আর আমার খাওয়া হয়ে গেছিল বলে আমি একটু ওদেরকে সার্ভ করে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার শাশুড়িমা খুব বেশি ভালোবাসে আমি কোথাও গিয়ে একটু কাজ টাচ করলে। বাড়িতে তো আমাকে কাজ করতে দেয় না, কিন্তু সবার সামনে যখন আমি একটু কাজ টাচ করি আর আমার কাজ করা দেখে যখন সবাই আমার তারিফ করতে থাকে তখন আমার শাশুড়িমা অনেক বেশি খুশি হয়ে যায়।
সবার শেষে আমি এখন আশীর্বাদের তত্ত্বগুলো দেখতে আসলাম, আর তত্ত্বগুলোকে অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো আমি যতটুকু পেয়েছি ততটুকু নেওয়ার চেষ্টা করেছি। এখানে ড্রাই ফ্রুটস আছে, স্যুট আছে, মিষ্টি আছে, আরও অনেক কিছু অনেক কিছু। তো আজকের জন্য আমার ভিডিওটা এই অবধি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে নতুন করে দেখছো তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ কি তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহ জাগায় নতুন করে ভিডিও বানানোর জন্য। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। Thank you.